আব্বা কি করতেছে? আব্বা তো খেতার তলে সবকিছু দেখতেছে। ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়ের বন্ধুদেরকে বলতেছি, ইউটিউবের ব্যবসা দিয়ে শুরু করে দিলে এখন বোরিনি সেলামি লইতেছে। ইউটিউবের যারা ইউটিউবের আছেন তারা এগুলা বন্ধ করেন, এগুলা কিন্তু ভালো না, এগুলা যুব সমাজ নষ্ট করে দিতেছে। এগুলা দেখি আপনাদের ছোট ছোট বাচ্চারা নষ্ট নষ্ট হয়ে যাইতেছে। তারপরে আপনারা দেখেন, আপনারা ইউটিউব করেন, ভালো কিছু করেন, একটা সুন্দর কালচার দেখান, একটা ইসলামিক কিছু দেখান। আপনারা কি বউ নিয়ে যান, নিয়ে যাই কারণ বড় ভাইয়ের কাছে আসছি, ছোট ভাইয়ের কাছে আসছি, টাকা দেন, সালামি দেন, তারপরে রাত্রে বউ গারেনি দিয়ে ইয়েন। আপনাদের লজ্জা সরম বলতে কিছু নেই নি আপনারা। আপনারা লজ্জা সরম থাকার দরকার আছে। আপনারা এই ইউটিউবারালারা আপনারা পুরো পুরো লজ্জা সরম নষ্ট করে দিতেছেন, মানুষের ইজ্জত ডুবে দিতেছেন। বাংলাদেশে দেখলে মানুষের থো মারে, তোদের দেশে মানুষের ইউটিউবের করে এটা করে এটা করে ছবি করে। তারপরে আপনারা ব্যবসা করতেছেন, বড় নিয়ে সেলামি লইতেছেন, বড় বাইর কাছে ছোট বাইর কাছে, এগুলা ভালো না। আপনারা দেখেন, আপনারা ভালো কিছু বাইর করেন, ভালো কিছু মানুষেরা দেখেন, তাহলে ঠিক আছে। এখন এগুলো দিয়ে আপনারা তো কিন্তু মান সম্মান ডুবাইতেছেন। বাংলাদেশের মানুষ তো এমনি খারাপ, আরো খারাপ। বাংলাদেশের মনে করেন সরকার পর্যন্ত খারাপ, এই কারণে আমাদের এই পরিস্থিতি। সরকার যদি ভালো হয়, কয় ছেলে যদি মা যদি ভালো হয় ছেলেও ভালো হয়। এখন ইউটিউবে যেগুলো আছে সবগুলো নষ্ট লুচ্ছে, এগুলো কিছুদিন আগে ভিডিও বাইর করে লুচ্ছে, সব কিছু ছাড়ি দেয়। এরা বদমাশ। রাত হলে আমাদের দেশের এক মালানা আফসার হিসাবে বলছে, রাত হলে খেতার তলে কম্বলের তলে শুয়ে শুয়ে মোবাইল দেখে আর ইউটিউব বাইর করে। তখন বলে আব্বা আব্বা কি করতেছে? আব্বা তো খেতার তলে সব কিছু দেখতেছে। দেখেন দেশবাসীর মানুষ, আপনারা বিদেশ বিদেশ যে থাকেন, দেশটারে নষ্ট করে ফেলাইতেছে, নষ্টামি শুরু করে দিছে। ইউটিউবের কারণে ঈদ আসছে, ঈদে ঠেংসাবি ধরি থাকে, বউ রাতসাবি ধরি থাকে, আরেক বেটার কাছে বিক্রি করে ফেলাইতেছে, সমাজটারে ধ্বংস করে দিতেছে। এই শালার পুতেরা ইউটিউব বার করে ফোলা পায়নি, জীবনটা শেষ করে দিতেছে, যুবক সমাজটা নষ্ট করে দিতেছে শালার শালারা। এটা একটা দেশে খারাপ সৃষ্টি করতেছে। এদেরকে আপনারা কেউ এদের স্যালান সাইবেন না, এদের একটু এগুলো দেখবেন না। এরা কি করে বোরে বিক্রি করে ফেলাইতেছে আরেক বাটার কাছে, ইউটিউবের লাই টাকার লাই পয়সার লাই স্যালামিন লাই পা ধরে ঠ্যাং ধরে বোরে পর্যন্ত দিয়ে দিছে। এরা এই দেশটা ধ্বংস করে দিতেছে, যুব সমাজ নষ্ট করে দিতেছে। এদেরকে আপনারা থো মারবেন আর জুতে মারবেন, আর এদের গালা গালে যেখানে কমিটমেন্ট দেখবেন খালি জুতে মারবেন এদের গালারে, এদেরকে যেখানে পাইবেন এখানে ফিটবেন। আলহামদুলিল্লাহ আমার কথাটা শেষ করছি, কেউ যদি মনে কষ্ট নিয়ে দেখেন মাফ করবেন, আর আমার কথাটা বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, জেলের থেকে মুক্ত থাকে। বাচ্চারা ছোট ছোট ফলা পায় না, এরা যেন মুক্ত থাকে, এরা যেন এগুলোর দিকে না দৃষ্টি দেয়, না দেখে মোবাইল। আর আপনারা বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে মোবাইল দিবেন না, মোবাইল দিলে এই বাচ্চারা সবগুলো নষ্ট হয়ে যেতেছে মোবাইল দেখতে দেখতে। ওকে ধন্যবাদ।